দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সোমবার এক বিবৃতিতে দুদেশের পক্ষ থেকে এটি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত, নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় তারা হতাশ। যুক্তরাষ্ট্র আরও জানায়, নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারকে তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। অন্যদিকে যুক্তরাজ্যও জানায়, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক হয়নি। যুক্তরাজ্য বলছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্যতা, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর, যা নির্বাচনের সময় ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। নির্বাচনের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, এতে তারা বেশ উদ্বিগ্ন। দেশটির দেয়া বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের আগে নির্বাচনী প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের নিন্দা জানানো হয় তাদের পক্ষ থেকে। রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই। বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নেয়নি সব রাজনৈতিক দল, এই কারণে বাংলাদেশের মানুষের কাছে ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক এবং গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একটি টেকসই রাজনৈতিক সমঝোতা ও সক্রিয় নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘমেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে। বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মত ভিন্নতা দূর করে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানায় দেশটি। চট্টগ্রাম প্রতিদিন, নিউজ ডেস্ক।